খাগড়াছড়িতে ফেলনা কাঠ থেকে তৈরি হচ্ছে রপ্তানিমুখী শিল্প মোড়কের কাঁচামাল। তুলা, উদাল, কদম, আম গাছের মতো নরম কাঠের ফার্নিচার থেকে তৈরি হচ্ছে এই ভিনিয়ার। মাটিরাঙ্গা, পানছড়ি ও সদরে 3টি কারখানায় এসব কাঠ চেরাই করে বছর ধরে চলছে এই ভিনিয়ার তৈরির কাজ। নারী পুরুষ সবাই মিলে শ্রমিক হিসেবে কাজ করছেন এসব কারখানায়। এতে কাজ করে সচ্ছল হচ্ছে অনেক পরিবার। আমরা মাসিক কাজ করি, আমাদের মতো 40-50 জন মানুষ আছে, এটাও মাসিক কাজ করে। ডেলি কাজ করে, ডেলি মানে 500 টাকা করে। এখানে 5 বছর হয়েছে টাকা পাই, কাজ করে চাকরি পাই, সবগুলো সুবিধা। আমরা ডেলি কাজ করি এখানে কারখানাতে, ওই ইঞ্জিনিয়ার সাইজ করি, তাই আমরা ডেলি কাজ করি। ভিনিয়ার কারখানা শুল্কমুক্ত হলেও পরিবহনের ক্ষেত্রে অনুমতি লাগে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। প্লাইউড বা ভিনিয়ার শিল্প এই জেলায় গড়ে উঠছে। ইতিমধ্যে 3টি কারখানা এই ভিনিয়ার তৈরি হচ্ছে। এতে করে জেলায় এই কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। খাগড়াছড়ি বন বিভাগ প্লাইউড কারখানা বা ভিনিয়ার কারখানা স্থাপনে সার্বিক সহযোগিতা প্রদান করছে। তাছাড়া উৎপাদিত এইসব ভিনিয়ার রপ্তানি ও জেলার বাইরে নিয়ে যেতে ট্রানজিট পাস দিয়ে থাকি। ভবিষ্যতে যারা এই ধরনের কারখানা স্থাপন করবে, আমরা তাদের সার্বিক সহযোগিতা প্রদান করব। করোনার মধ্যেই বছরখানেক আগে চালু হয় 3টি কারখানা। বিনামূল্যে পাওয়া প্রতি ঘনফুট ভিনিয়ার বিক্রি হয় 25 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত। সময় সংবাদ, খাগড়াছড়ি।